আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আপু ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসছি ছাদে, আমাদের গাছের দুইটা টমেটো নিব। এই যে দেখো, পাকছে একদম, মাছ বুনাই দিব। এই যে দেখো, আরও একটু পাকতো অবশ্য, এখন আমার ঘরে হইলো টমেটো নাই, তো ভাবলাম এই দুইটাই নিয়ে যাই। এই যে দেখো, প্রথম টমেটো, ছাদ বাগানের প্রথম টমেটো, হ্যাঁ একদম আর পাকে নাই আর কি। এটা ছিঁড়ব, অবশ্য আর একটু পাকতো, হ্যাঁ আর একটু পাকতো এটা। এই যে আরেকটা নিব, সবগুলাই পাইকা যাব, বেশি দিন লাগবো না। আর টমেটো গাছ সব ছোট ছোট, এই যে ফুল আসছে এদিকে, ওইটার মধ্যে একটার মধ্যে টমেটো ধরছে, আর এগুলাতে ফুল আসছে মাত্র। ব্লগ করি না, শরীর ভালো থাকে না, টাইফয়েড জ্বর গেল, মানে একটার পর একটা লাগিয়েই থাকে, অসুস্থই থাকি, তো এই কারণে ভিডিও বানানোর আসলে এনার্জি থাকে না শরীরে। এই যে দেখো, ধনিয়া পাতা অনেক খাওয়া হয়েছে এগুলা থেকে, মানে একটা থেকে বারবার। এই যে আমার অ্যালোভেরাগুলো, এই যে এদিকে আমার ফুল বাগান, এই যে এই ধনিয়া পাতা, এখান থেকে মানে একটা একবার বুনছে আর কি, এক গাছ থেকে আমরা হলো তিন চারবার করে নিয়ে খাইছি, উপর থেকে অর্ধেক করে নিয়ে যাই, মানে এইরকম তোমার হলো এরকম অর্ধেক করে ছিঁড়ে ফেলি, তারপর আবার কুশি বের হয়, আবার কুশি বের হয়, পাতা বের হয়, এরকম করে অনেকবার খাওয়া হয়েছে, অনেকবার খাওয়া হয়েছে এক গাছ থেকে। হ্যাঁ, এটা একটা টেকনিক, তোমরা হলো একবার লাগাইয়া তোমরা অনেক দিন খেতে পারবে, এটা ধরতে গেলে মানে পুরো সিজনটাই খেতে পারবা। এরকম পানি দিতে হবে, তারপর আবার একটু সার দিতে হবে, তাইলে আবার তোমরা বারবার এক গাছ থেকেই খেতে পারবা। এই যে এরকম করে নিয়ে নিয়ে আমার যখন লাগে আর কি, তরকারিতে দেওয়ার প্রয়োজন হয় তখনই দৌড় দিই ছাদে, আইসা নিয়ে যাই, নিয়ে একদম ধুয়া টাটকাটা তরকারিতে দিয়ে দিই। ঠিক আছে, ওই যে ওইখানেও আছে, ওই যে মানে জায়গায় জায়গায় অল্প অল্প করে লাগাইছে, সবখান থেকে এভাবেই নিয়ে খাই, আবার হয় এরকমই। তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, ভালো লাগলে লাইক কমেন্টস করবা আর সবার সাথে শেয়ার করে দিবা। এই যে আলু শাক, এটার মধ্যে আলু, এটা হলো মিষ্টি আলুর শাক, আর গুল আলুটা আছে ওই পাশে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।